নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি ঋজু। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতিও শুভেচ্ছা। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, ক্রিয়েটিভ আর্ট একাডেমির পক্ষ থেকে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো দুদিনের একটি চিত্র প্রদর্শনী। শুক্রবার সেই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায়। এই ক্রিয়েটিভ আর্ট একাডেমির চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি। ক্যানভাসের উপর রং তুলি দিয়ে বিভিন্ন জিনিসের রূপ ফুটিয়ে তুলেছেন তারা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিজয় মণ্ডল বলেন, আগামীতে আরো বড় করে অনুষ্ঠানে আয়োজন করা হবে। এটা আমার আর্টের স্কুল ক্রিয়েটিভ আর্ট একাডেমি, ওটার তরফ থেকে প্রত্যেক বছরই আমরা করি, মানে ছোটো করে এবার একটু ভালো করে করছি, পরবর্তীতে আরও ভালো করে করবো। তো ক্রিয়েটিভ আর্ট একাডেমির তরফ থেকেই আমাদের এখানে চিত্র প্রদর্শনী হচ্ছে। আমার যেসব বড়ো স্টুডেন্ট রয়েছে আর কি, তাদেরকে নিয়ে আমরা অনেকগুলো ক্যানভাসের মধ্যে, বেশিরভাগই এবার ক্যানভাসের ছবি আছে, আর গত বছর পেপারের ওপরেই করা ছিল। তো ক্যানভাসের ওপরে অ্যাক্রেলিক কালার দিয়ে আমাদের বেশিরভাগ ছবি করা হয়েছে এবার। আর একজন আমাদের মানে ছোটো শিল্পী আছে, ক্লাস ফাইভ করে, ও অংশগ্রহণ করেছে এখানে, সম্বুদ্ধ সরকার। তো আমাদের এই উদ্যোগটা আশা করি প্রত্যেক বছর রাখবো, যাতে আমাদের এখানে যত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ছবির প্রতি আগ্রহটা বাড়বে। মানে কোনো একটা তাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার, একটা তাদের শো করার, বাড়িতে ছবি করছে এবং ওটা তো দেখার সেরকমভাবে হচ্ছে, যে কোনো গান নাচ তারা স্টেজে করে, কিন্তু আমাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমেই, আমাদের এই ছবির শোগুলো হয়, যার জন্য একটা ছোটো করে আমরা এখানে করছি, পরবর্তীতে এই স্টুডেন্টরা যাতে এই এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তীতে আরও বড়ো জায়গাতে যেতে পারে এবং ছবির করার তাদের চাহিদা এবং তাদের ছবি করার আরও এক্সপিরিয়েন্সটা বাড়বে, যার জন্যই আমার এই উদ্যোগটা। যাতে অন্যদিকে নিজের শহরে চিত্র প্রদর্শনী উদ্বোধন করতে পেরে যথেষ্ট খুশি চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায়। নিজের শহরে খুবই ভালো লাগছে, এই ধরনের প্রদর্শনী আরও হোক। প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিজয় মণ্ডলকে ও শিল্পী, এবং আমার ভালোবাসা ও শুভেচ্ছা সবই ওর সঙ্গে আছে সবসময়। এই প্রদর্শনীটা হচ্ছে, সকলে উৎসাহিত হোক, মানুষ আসুক, দেখুক। এর দুটো দিক আছে, এক হচ্ছে প্রথমত আমাদের কাছে যেমনি একটা দরজা খুলে গেছে ইন্টারনেট থাকার ক্ষেত্রে, আমরা বিভিন্ন ধরনের ছবি বাড়িতে বসেই দেখতে পারি গোটা পৃথিবীর শিল্পীরা কী কাজ করছে। আবার একদিকে এই মোবাইল মানুষের সময়টাকে চুরি করে নিচ্ছে, আসক্ত হচ্ছে। তা আমি বলবো যে 6 ঘন্টা 8 ঘন্টা মোবাইলের পেছনে না দিয়ে একটু সৃজনাত্মক কাজের সঙ্গে যদি যুক্ত হতে পারে মানুষ, বয়স এখানে কোনো বাধা হতে পারে না, তাহলে মানুষ নিজেকে সুস্থ এবং সাবলীল পাবে। কালী পুজোয় রায়গঞ্জের সেরা সেরা ক্লাবগুলোকে সম্মাননা জানালো আরসিটিভি সংবাদ। বসন্ত স্টোর্স প্রেজেন্টস আরসিটিভি সংবাদ শক্তিরূপেণ সংস্থিতা কালী পুজোর সেরা সম্মান পেল রায়গঞ্জ বিপিএস ক্লাব। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ।
সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। আর আরসিটিভির তরফ থেকে আজকে যেহেতু আমাদের একটা তারা সম্মান দিয়েছে, তাতে আরো সবাই মিলে উৎসাহিত হবে। এই জন্য পরবর্তীতে যেন এই প্রোগ্রামটা আরো বড় করে করা যায়। দুর্গাপুজোর পর এবার পালা কালীপুজোর। রায়গঞ্জ শহরের সেরা সেরা ক্লাবগুলোকে বাছাই করে সম্মান দিল আরসিটিভি সংবাদ। বসন্ত স্টোর্স প্রেজেন্টস আরসিটিভি সংবাদ শক্তিরূপেণ সংস্থিতা কালীপুজোর সেরা সম্মান উপহার পেল রায়গঞ্জের নেতাজি পাঠাগার। পুরস্কার পেয়ে খুশি ক্লাব সমর্থকেরা। এবার আমাদের যে মণ্ডপের থিম সেটা রয়েছে, তার নাম হলো সৃজনী। এবং আমাদের এবারের মণ্ডপের মধ্যে দিয়ে আমরা পরিবেশ সচেতনতার একটি দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করছি, যে পরিবেশের প্রতি সচেতনতা এবং গাছ লাগানোর এবং গাছের যে উচ্ছ্বসিত অংশ সেসব দিয়ে আমাদের এবারে প্যান্ডেল এবং মণ্ডপ সজ্জা করা হয়েছে। এবং এর মধ্যে দিয়ে আমরা পরিবেশের সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করছি রায়গঞ্জবাসীদের কাছে। আরসিটিভি সংবাদের তরফ থেকে আমরা যে পুরস্কারটা পেয়েছি তাতে আমরা খুবই উৎফুল্লিত এবং আমরা তাতে খুবই আনন্দিত। এবং আমরা এর মধ্যে থেকে বুঝতে পারছি যে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে এবং আমরা এর পরের বার থেকে আরও চেষ্টা করব যাতে আমরা আরও ভালো কিছু রায়গঞ্জবাসীদেরকে উপহার দিতে পারি। দুর্গাপুজোর পর এবার কালীপুজো। রায়গঞ্জের সেরা সেরা ক্লাবগুলোকে সম্মাননা জানালো আরসিটিভি সংবাদ। বসন্ত স্টোর্স প্রেজেন্টস আরসিটিভি সংবাদ শক্তিরূপেণ সংস্থিতা কালীপুজোর সেরা সম্মান ছিনিয়ে নিল রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাব। চোখ ধাঁধানো আলোকসজ্জা মণ্ডপ করে তাক লাগিয়ে দিয়েছে রায়গঞ্জবাসীকে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ।
আমরা দেখলাম সন্ধ্যের থেকে বেরিয়েছিলাম বিভিন্ন ক্লাবে এবং রায়গঞ্জের যে সব এবার আমাদের কালী পূজা 69তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের এবার পূজার থিম ছিল থাইল্যান্ডের অরুণ টেম্পল। আমরা রায়গঞ্জবাসীকে একটা সুন্দর পূজা উপহার দিতে পেরেছি, এই জন্য আমরা খুব খুশি। আমাদের প্রতিমা এবার সুদূর কুচবিহার থেকে এসেছে এবং আর রায়গঞ্জবাসীর কাছে আপনাদের মারফতে আমাদের কাছে খালি একটাই অনুরোধ, আপনারা আসুন এবং এত একটা সুন্দর পূজা উপভোগ করুন। এবং তার সঙ্গে আরসিডিবিকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সেরা পূজা উপহার, সেরা পূজা পুরস্কৃত করার জন্য। দুর্গাপুজোর পর পালা কালী পুজো, রায়গঞ্জের সেরা সেরা ক্লাবগুলোকে সম্মান জানাচ্ছে আরসিটিভি সংবাদ। বসন্ত স্টোর্স প্রেজেন্স আরসিটিভি সংবাদ শক্তিরূপণে সংস্থিতা কালী পুজোর সেরা সম্মান পেল রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ, পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ। আমাদের প্রতি বছরের তুলনায় এবছর আমাদের হস্তশিল্পের উপরে আমাদের জোর দেওয়া হয়েছে, পাশাপাশি চন্দননগরের লাইট থাকছে। আমরা আরসিটিভিকে ধন্যবাদ আমাদের পুজোকে সেরা সেরা করার জন্য। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।